আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে এটা আমার মায়ের হাতের রেসিপি। এটা আজকে যে আমি এখানে পুঁই শাক, এই যে এটা পুঁই শাক, পুঁই শাক দিয়ে আজকে আমি একটা অন্যভাবে একটা রেসিপি দেখাবো। আমি পুঁই শাকগুলি কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে কাটবো, যে এভাবে এই যে পুঁই শাকগুলো আমি তাহলে কেটে নিই। এইতো আমি এখন এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি যে যেটা মেইন উপাদান যেটা, সেটা হলো এই যে শীতল শুটকি, এটাই আজকে এই শাকের মানে পুঁই শাকটার মেইন উপাদান। তারপরে এখানে আমি কিছু মরিচ, এখানে অনেকখানি মরিচ আছে, একটু ঝাল করেই খাবো। আর আপনারা তো জানেনই আমরা একটু ঝাল খাই। তো এই যে এখানে এতগুলো মরিচ আমি ব্লেন্ড করে নিব। আজকে আমি ব্লেন্ডারে করব, চপারে না, আমি আজকে ব্লেন্ডারেই করব। কারণ চপারে দিলে তো একটা আড়া ভাঙা থাকে, আর ব্লেন্ডারে করলে এটা একদম পুরো মাস হয়ে যাবে। কিন্তু আমি এইটা করব না, এখানে আমি এটা অন্যভাবে করব। আমি এখানে মরিচের সাথে যে কয়েকটা রসুন মিশিয়ে, দেখেন কয়েকটা, বেশি না, তিন চারটা রসুনের কোষ নিচ্ছি, এগুলি এটার সাথে আমি ব্লেন্ড করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি ব্লেন্ড করে নিই। দেখেন সব ব্লেন্ড করে নিছি আমি, অনেক সুন্দর কালার হয়েছে। আমি চুলাতে পায়খানা বসিয়ে দিচ্ছি, এটা একটু গরম করে আমি বাকি জিনিসগুলি করব। চুলাতে তেল বসিয়ে দিলাম। একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, আমি কিন্তু আজকে এখানে কোনো পেঁয়াজ ইউজ করি নাই, আমি এখানে শুধু গার্লিক ইউজ করছি, মানে রসুন ইউজ করছি, আর শুকনো মরিচটা ইউজ করছি, ওইটাই আমি ব্লেন্ড করছি। আমি এখানে আজকে কোনো মরিচই দিব না, এইভাবেই হবে এটা। যে আমি এখন তেল গরম হয়ে গেছে, আমি এখন এখানে মাছটা দিয়ে দিব। মাছগুলিকে ভালো মতো একটু মানে ভাজিয়ে নিব। এখানে পুরা তেলের সাথে এই মাছের যে ফ্লেভারটা আছে পুরো যেন একসাথ হয়ে যায়, এই জন্য এটা এভাবে একটু ভেজে নিব। আর এই মাছটা কিন্তু মানে এই শীতল শুটকিটা যদি আপনি তেলে দেন একদম মেল্ট হয়ে যাবে, এই সব খুলে যাচ্ছে। আমার এটা কিন্তু হয়ে গেছে, যে আমি এখন এটাতে মরিচগুলি দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়েন। ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে একদম সুন্দর মতো, কিন্তু তেলটা যখন উপরে চলে আসবে তখনই আমি পুঁই শাকটা দিয়ে দিব। এত সুন্দর একটা মানে ঘ্রাণ আসতেছে, আমাদের কাছে তো সুন্দর খুবই ভালো লাগতেছে, কিন্তু বাচ্চাদের কাছে নাকি খুবই স্ট্রং লাগতেছে। এটা ওরা শুধুই বলতেছে কিসের গন্ধ, কিসের গন্ধ। এখন আমি শাকগুলি দিয়ে দিব। এখানে আমি শাক একদম মানে ধুয়ে সুন্দর করে রাখছি। আমার আম্মু নর্মালি এই যে পুঁই শাকের যে বিচিটা হয় এগুলি দিয়ে কিন্তু এটা বানায় বেশিরভাগই, কারণ এখানে এসে আমরা এটা কোথায় পাবো, এই জন্যই এখন আমি শাক দিয়ে করতেছি। এটা দিয়েও করে বেশি করে বিচিটা দিয়ে। এখন
আমি এগুলো সব একসাথে করে নিব আর পোশাক হতে বেশিক্ষণ লাগে না একদম ইজি টাইমে অল্প টাইমে কিন্তু এই কারিটা আপনাদের সুন্দর করে হয়ে যাবে এটা আমরা পানি পানি করব না এইভাবেই থাকবে মাখা মাখা কারণ পোশাক থেকে একটু পানি বের হবে আমি কোনো পানি দিব না এখানে দেখা কতটুকু পানি বের হইছে আমি একটু পানি দিই নাই সর মরিচের পানি আমার থেকে একটু লবণটা একটু কম লাগতেছে এজন্য আমি আর একটু লবণ দিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিব সালবে আমাকে ঢাকনাটা দাও ওই যে লিডুই টেবিলের উপরে কারণ স্পাইস গুলি সব ভিতরে ঢুকতে হবে শাকটা একটু নরম হতে হবে আমি এখন ফিরে আসলাম আবার একটু নাড়িয়ে দেওয়ার জন্য দেখেন আমার এটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে এবং তেলটাও কিন্তু আস্তে করে উপরে উঠে গেছে আর বেশিক্ষণ না এটাতে আমি আজকে কোনো ধনিয়া পাতা দিব না তাহলে যে শুটকির যে গন্ধটা আছে ওটা চলে যাবে ধনিয়া পাতা নর্মালি আমি আজকে ইউজ করব না আমি এখানে না টমেটো না ধনিয়া পাতা আমি কিছুই দিই না কাঁচা মরিচও কিন্তু আমি আজকে দিব না কিছুই দিব না এটাই মজা আমি এখন এটা বন্ধ করে দিব আসলে এক এক জায়গাতে এক এক ধরনের খাওয়া দেখলে বা মানে ভিডিওগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন এক এক জায়গায় এক এক রকমের খাওয়া হয় একই জিনিস দিয়ে এক একজন এক এক রকম ভাবে রান্না করে যেটা আমাদের ওখানে হয়তো পোশাকটা দিয়ে এইভাবে রান্না করে খায় মানে সিঁদুর শুটকি দিয়ে এটা আসলে একটা মজা পোশাকের মানে গন্ধ তারপরে গ্রান আর ইদুল শুটকির শীতল শুটকির এটা এত মানে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি কুক করতেছি তো আমার নাকেই লাগতেছে যার কারণে আমি বারবার বলতেছি অনেক সুন্দর একটা গ্রান আসতেছে এখানে সুন্দর এই দেখেন কি সুন্দর হয়েছে আজকে আমার হাজবেন্ড অনেক খুশি হবে কারণ ও একটু এই ধরনের খাওয়াগুলি পছন্দ করে মানে ও পোলাও বিরিয়ানি এসব এগুলির থেকে মানে বাঙালিয়ানা খাওয়াগুলি একটু বেশি পছন্দ করে এই জন্য আজকে ওর জন্য এটা আমি স্পেশালভাবে রান্না করছি আসলে ও অনেক পছন্দ করে ও অনেক খুশি হবে আজকে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আমার তরকারি হয়ে গেছে একদম অল্প টাইমে শেষ হবে এটা 10 যদি আপনি সব কিছু রেডি করা থাকে 10-15 মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা আপনারা শেষ করতে পারেন এই যে কত সুন্দর হয়েছে এটা আজকে আমি আপনাদেরকে একটা পুঁইশাকের একটা রেসিপি দেখালাম সিদ্ধ শুটকি দিয়ে এই তো আজকে এখানেই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা যদি এগুলো করেন আমাদের থেকে উৎসাহ লাগে যে আরেকটা নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে আসার জন্য অনেক উৎসাহ লাগে আসলে এটা একদম সত্য কথা ঠিক আছে আল্লাহ হাফেজ